আপনার যাইবানে নি তিন চারি মারছো আমরা আসিলে ডালিয়া মাঠো ইনশাআল্লাহ আল্লাহর নবীর লাগি সময়টারে বরাদ্দ করবা। কেন বলতে নবীর আজমত দুনিয়া থেকে গিয়া গিয়া মানুষ ইমান হারা হইব। আমার বাবাই কইতা আল্লাহরে গালিয়া নাই হইয়া মানুষ কাফির হইতো না, রসুল্লার লগে বেয়াদবি করি করি মানুষ কাফির হইব। কইতা না নিয়ে কথাটা এক দুই তিনজন অতিথি ইতিমধ্যে আইয়া পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ। আমি সারাদিন ওটাও করি আর মন্ত্রী মিনিস্টার ইমিগ্রেশন অনারাইভেল ভিসা এটা করি আর আমরা ইলা নাই যে গতবার যারা আনছি তারারেও আবার আনিয়ার ইলা নাই। আল্লাহ দিন সহি সালামতে আনিয়া পৌঁছাইতে এমন এক ব্যক্তিত্ব আপনারা দেখবা যে ব্যক্তি বর্তমান সময়ের হাফিজে বুখারি, বুখারি শরীফর বা মতন বা সনদ মুখস্থকারী ব্যক্তি, দুনিয়ার শ্রেষ্ঠতম আলিমদের ফকি মোবাল্লিকদের অংশগ্রহণে আপনাদের মন ইতমিনান আরো হাজার গুণ বাড়বে। মুসলমানের ভিতরে যে গুণ মাথা বড় হয়ে গেছিল একজনও সাহাবির টিকছই না, সব মুনাফিক হয়ে গেছিল। আমরা মুসলকেও কিছু মাথা বড় হওয়ারা মানুষ আসইন, ফেসবুকও বলে ইতায় নানান কমেন্ট বমেন্ট করইন, সাবধান হয়ে যাও। এই বাগানে কোনো কূটকৌশলী কোনো মাথা বড় স্থান বেয়াদবির স্থান থাকবে না, সে তালামিজি হোক আল ইসলাহ হোক তাকে বহিষ্কার করা হবে। আমি যদি এই জগৎ বুঝি না কিন্তু আমি এগুলো অনুসন্ধান করব। আর আজকের মুসলমানরা ঠিক হয়ে গেলে দুনিয়া ঠিক হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এই দুনিয়াত গজব আর মানুষের কারণে আর মানুষের মাঝে গজব বড় গজবর অধিকারী হয়ে যেতরা মুসলমান হল। ইমান ইসলামের মূল ধারাটা কোনটা? সিয়াসিত্তার সমস্ত হদিস গাঢুকা আল্লাহ নবী কোনো আমল দিয়া আল্লাহর পছন্দিদার আমল ঘোষণা করছেন না, আল্লাহর মুকর্রব ওয়ার কথা ঘোষণা করছেন না, আল্লাহর এবাদত এক অংশ আর মুআমালাত এক অংশ। আল্লাহর নবী যত জায়গাত বালা মানুষ বালা আমলের কথা কইছেন সব মুআমালাতের ভিতরে কইছেন। আমি ইংল্যান্ডও কইছি, কইছি খালি বাচ্চান্তর হাফিজ বানাইতরা বহুত হাফিজ দেখছি আমি ইংল্যান্ডর। এটার মাঝে ইমান ইসলামের তর তরিকা আইসে না, ইমান ইসলামের জিন্দগি আইসে না। আমরা তো মুসলমান, আমরা মাঝে ইমান ইসলামের জিন্দগি তর তরিকা আছে কিনা একটু চিন্তা করা দরকার। ইসলাম কোনো ধর্ম না, ইসলাম ওই লোক জীবন ব্যবস্থার নাম হোক সুবহানাল্লাহ। খালি খতম থেরাবি ফোড়াইব লাগে, সবিনা ফোড়াব লাগে কোরআন শরীফ নেই। আমি তো চ্যালেঞ্জের সাথে কইতাম পারি পৃথিবীর এমন কোনো বিজ্ঞানাগার নাই, কারণ কোরআন ব্যতীত কোনো বিজ্ঞান বিজ্ঞানই হতে পারে না। সকল জ্ঞানের মূল ধারা হচ্ছে কোরআনুল করিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন নাই কোথায়? গিরিশচন্দ্র সেনও তো কোরআনের বাংলা অনুবাদ করেছে, সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা আমরা পড়ছি না অদ্দুহার। তো কোরআন তো অমুসলমানদের হাতেও আছে, জার্মান চ্যান্সেলর কোরআন রিসাইটেশন করায়, ফাগল ট্রাম্পে কোরআন শরীফ তিলাও শুনে, তোমার বাচ্চা কোরআন শরীফ হাফিজ করে লিছে তুমি বড় গর্বিত হয়ে গেছো, তোমার বাচ্চার বডি ল্যাঙ্গুয়েজ আইছে না, মিজাজ আইছে না, থর যাইছে না, দৃষ্টিভঙ্গি আইছে না। কারণ কোরআন শরীফের একটা তাসির আছে, কোরআন শরীফের একটা জীবনধারা আছে। আল্লাহ নবীর শ্রেষ্ঠতম মর্যাদা আছে কোরআনুল করিম হোকা সুবহানাল্লাহ। আমরা একেবারে ববগুরি হইয়া গরু বসরের জীবনের সমান জীবন লইয়া আইছি না, আমরা হাজার হাজার বছর আগ থেকে যাত্রা শুরু করছি। দুনিয়ার জীবনটা হইল গিয়ে আমার একটা মারহালা একটা স্টেজ, এর আগেও আমি ছিলাম হোকা, এর আগেও আমি ছিলাম, এর পরেও আমি থাকব। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর লোকে দেখা করাতে গেছিলাম আমার কয়েকটা সংক্ষিপ্ত নোট আছে। সিএনজি পাম্পর জ্বালাতন আছে না নি, সিএনজি পাম্প দুর্ভোগ আছে না নি মানুষের, মাইকোর অপব্যবহার, কিন্তু সময়ের কারণে সেগুলো আমি আলোচনা করতাম পারছি না। আমার তো এক দফা এক দাবি আছে, আমি দেখছি বাবারে আমি ওই দিন সারা দরাত লাগিয়ে যাইতে আমার মূলটা যাইব গিয়ে আমি আমার আসলটা লুইয়েও পড়ছি, আমি আমার শিক্ষানীতি লুইয়েও আসলাম, কিন্তু এগুলো আমার নোট আছে। ও আমি আরেকটা নোট আছে আমার যে পোস্টমর্টম ময়না তদন্ত নেহায়ত একটা জুলুম ছাড়ার কিচ্ছু নাই। আমি একদিনও মর্গত গেছিলাম আর ডাক্তার সবে আমারে বড় মায়া করে ইস্তেকবাল করছেন, এমপি সাহেব আসলে আরো দুইজন লোকে, কিন্তু আওয়াজ শুনিয়া কইলাম যে কেন বিল্ডিং ভাঙ্গা হয়নি, বলতে জি না মাথার খুলি খুলা ওর। ইমানোর মূল্য কতখান
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন সারা দুনিয়ার খাজানা দৌলত দিয়া ফাল্লাত রাখা হয়, ইমানের ওজন নয়, শুধু কলমাটা খাকজলে কেউ দি রাখা হয়, তে এই ছোট খাকজর ওজনে সারা দুনিয়ার বাতাস উড়াইয়া দিলেইব। আল্লাহ তুমি আমরার ইমানের হেফাজত করার তৌফিক দান করি দাও। আকিদার নাম হইল কি ইমান, বিশ্বাসের নাম হইল কি ইমান। একটা উন্দা ফরেজগার হল ইয়া দেখাইবা ফিরিস্তা লাগান ছেড়া লইয়া ইয়া যে আমল আমল করো, আমল করলেও ব্যস্ত যাইবা ইয়া, আমলের নাম ইমান নাই, দৃঢ় বিশ্বাসের নাম ইয়াকিন মহাব্বতের নাম হইল কি ইমান। এর লাগে আমরা খালি দোয়াই দেই আহলে সুন্নতুল জামাত, আহলে সুন্নতুল জামাত হই না নি আমরা। শানের ইসালত কেনে করতাম আমরা, শানের ইসালত ও কারণে করতাম যে আল্লাহর নবীর প্রতি গভীর ভালোবাসাই হচ্ছে ইমানের পরিচয়। কোন ইতিহাস কোন সিরত কোন সরার মাঝে কেউ দেখাইতে পারবা যে একজন মুনাফিকে কোরআন শরীফের একটা হরফ কি একটা আয়াত অস্বীকার করছে? দেখাইতে পারবানি কোন মুনাফিকে কোন আমল অস্বীকার করছে? আমল অস্বীকার করলে তো মূর্তে দইল নে, কথা বুঝছেন নি অনেক আলিম সাহেব খোলা শোন, মুনাফিকে দি কোরআন শরীফ অস্বীকার করতো তাহলে তো কাফির হইল নে, আর আমল অস্বীকার করলে মূর্তে দইল নে, অর্থাৎ সে আমল অস্বীকার করছে না কোরআনও অস্বীকার করছে না, কথা বুঝাইছে নি? তাহলে অস্বীকার করলো কি দেয়, অত বড় জাহান্নামী হয় কিলা? তার মাঝে এতায়াত আসিল সাহাবায়ে কেরামর এতায়াত আর মুনাফিকের এতায়াতের মাঝে কোনো পার্থক্য দেখাইতে পারতাম না, যে সাহাবি হলে নমাজ পড়তা ও ভাবে আর মুনাফিকে নমাজ পড়তো হউ ভাবে, এলাও কোনো দলিল কেউ দেখাইতে পারতাম না। একই জাত নমাজ, রোজা, জেহাদ, সদকা, ফিতরা সব একই, দুষ্টা তারার কোন প্রশ্ন আসেনি না নাই, প্রশ্ন আসেন না নাই, দুষ্ট হচ্ছে এতে মুস্তফা করছে কিন্তু মহাব্বত এবং আজমতে মুস্তফা ছিল না, যে কারণে শানের ইসালত মহফিল। আল্লাহর নবীর এতায়াতের লগে দুইটা জিনিসের দরকার, একটা লগে মহাব্বত, একটা লগে আজমতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আমরা দেশ গরর বাড়ে গিয়া মানুষের ডাক দেয় না, অমুক চাষা বাড়াইতে শুনি, অমুক মোলাম সাহ বাড়াইতে শুনি, মানুষকে ডাক দেন না নি, একটা আহক দেন না নি, এটা অন্য লাগে যায়জ কিন্তু নবীর লাগে যায়জ নাই, আদবর খেলাফ। এর লাগে আল্লাহ এখন যে কিছু সংখ্যকে গিয়া আপনারে বেবুজল্লা খান ডাকিবা, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, আপনার হুজরার ইট গির্দ গিয়া কিছু মানুষে বেআদবিমূলক ডাক ডাকিলিব, ও নবী আপনি বেজার হইন না জান, আকসারুহুম লা ইয়াকিলুন, ইগুন না জান রা মানুষ, ইগুন তোরে আপনি বদ্দা দেন না জান, এটা নবীর আদব আল্লাহ শিখাই দিছেন না দিছেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ইমানদার, ইমান আল্লাহ রইতে হইলে নবীর আওয়াজের উপরে, তোমরা আওয়াজ রে তোমরা উৎসাহ করিও না, এটা আদব শিখাইছি না শিখাইছি না? লা তাজআলু দুআ আর রাসূলিকা দুআ ইবাদিকুম বাদা, তোমরা এক অন্যরে জেলা ডাকাডাকি করো সম্বোধন করো, আমার নবীর ক্ষেত্রে এটা বেআদবি, এলা ডাকাডাকি করিও না, কে শিখাইয়ে দিছ? তুই আদব আমরা জানা দরকার আছে নি না আছে না? এর লাগি শানে মুস্তফা, শানের ইসালত মহাসম্মেলন, এক দুই তিনজন অতিথি ইতিমধ্যে আইয়া পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ। আমি সারাদিন ওটাও করি আর মন্ত্রী মিনিস্টার ইমিগ্রেশন অনারাইভেল ভিসা এটা করি আর। রসুল্লার জবানা তো কিছু পণ্ডিত মার্কা মাথা বড় একটা মানুষ আসলা, মুসলমানের ভিতরে যেগুন তোর মাথা বড় হয়ে গেছিল, একজন সাহাবির টিকছই না, সব মুনাফিক হয়ে গেছিল। আমরা মুসলোকও কিছু মাথা বার বড়োরা মানুষ আসইন, ফেসবুকও বলে ইতায় নানান কমেন্ট বমেন্ট করইন, সাবধান হয়ে যাও, ই মুসলোক আল্লাহর অলি অগলোর সাজানো বাগান, এই বাগানে কোনো কূটকৌশলী কোনো মাথা বড় স্থান বেআদবির স্থান থাকবে না, সে তালামিজি হোক আল ইসলা হোক তাকে বহিষ্কার করা হবে। আমি যদি এই জগৎ বুঝি না কিন্তু আমি এগুলো অনুসন্ধান করব,
কোনো সৈনিক দাবি করিয়ার না, ওই যে আমার স্লোগানের সৈনিক হইতা ওটা হইত না। আল্লাহ তুমি আমরার জিন্দগি বদলাইয়া ইমানি জিন্দগি আমরার নসিব করে দাও। সব রাজি না নিয়ে কথার উপরে একবার জোরে হোক আমিন।